আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কখনো জ্বালাও পোড়াও করেনি, বলেছেন মির্জা আজম। এদিকে দুই দিনের মধ্যেই পোলট্রি খেলেন ওবায়দুল কাদের। জানাবো আন্দোলনে অনেকটাই উজ্জীবিত বিএনপি, এখন খুলনায় বিএনপির অগ্নি পরীক্ষা। এদিকে ইসিকে নিজের অবস্থানে অটল থাকতে বললেন শাখাওয়াত। এবং সর্বশেষ জানাবো বড় সমস্যার মুখে বাংলাদেশ, রিজার্ভ কমে $35 বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কখনো জ্বালাও পোড়াও করেনি, বলেছেন মির্জা আজম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে ঐতিহ্যবাহী, গণতন্ত্র চর্চায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেশে হত্যা সন্ত্রাস জ্বালাও পোড়াও করেনি, কিন্তু বিএনপির জন্মই হয়েছিল শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করে তাদের রক্তে ভেজা পথ পেরোনো ইতিহাসের মধ্যে দিয়ে। মির্জা আজম বলেন, বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তখনই দেশে হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ঘটিয়েছে। প্রকৃতপক্ষে বিএনপি হচ্ছে দেশের একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারপরেও বিএনপি যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, মিছিল সমাবেশ করে, আওয়ামী লীগ কখনোই তাদের বাধা দেবে না। কিন্তু তারা যদি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাহলে এদেশের শান্তিপ্রিয় মানুষ বসে থাকবে না, তাদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করবে। দুই দিনের মধ্যেই পোলট্রি খেলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রোববার বিএনপির সমাবেশ প্রসঙ্গে বলেছিলেন, সমাবেশে বিএনপির লোক দেখে আমরা ভয় পাই না, তারা যত লোক টার্গেট দেয় তত লোক কী হবে, অনেকে অনেক কথা বলেছে, 30-35 বা 50 হাজার লোক হয়েছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বলেছি, লাখের কাছে লোক হয়েছে, সত্যকে আড়াল করে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন, এটা আওয়ামী লীগের বহু লোক স্বীকার করতে চাইবে না, বলবে 30,000-25,000 হয়েছে। এই বক্তব্যের পরে আজ ঘুরে গেলেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি বলেন, চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের বাধা কী ছিল, পরিবহন ধর্মঘট তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন। ওবায়দুল কাদের হঠাৎ করে এমন ঘুরে গেলেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। আন্দোলনে অনেকটাই উজ্জীবিত বিএনপি, এখন খুলনায় বিএনপির অগ্নি পরীক্ষা। চট্টগ্রাম ও ময়মনসিংহের জনসভা সফল করার পর অনেকটাই উজ্জীবিত বিএনপি। আগামী শনিবার এরই ধারাবাহিকতায় খুলনায় মহাসমাবেশ করার কথা বিএনপির। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটি বিভাগীয় শহরে এই ধরনের মহাসমাবেশ করার কর্মসূচি ইতিমধ্যেই দলটি ঘোষণা করেছে, কিন্তু শেষ পর্যন্ত খুলনার সমাবেশ হবে কি না এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মহাসমাবেশের আগে থেকেই সেখানে গণপরিবহনের হরতাল ডাকা হয়েছে আগামী 21 এবং 22 অক্টোবর, অর্থাৎ শুক্র ও শনিবার গণপরিবহন চলবে না খুলনা বিভাগীয় অঞ্চলে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই সমাবেশকে পণ্ড করার জন্য সরকার নানা রকম চেষ্টা করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কার্ফিউ দেওয়া হলেও তারা এই মহাসমাবেশ সফল করতে পারবে। চট্টগ্রাম এবং ময়মনসিংহের জনসভা ছিল মোটামুটি বাধাহীন, এ সময় সরকার কোনো রকমের বাধা প্রদান করেনি বা কোনো রকম প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে, কোথাও কোথাও সমাবেশস্থলে যাওয়ার পথে কর্মীরা আক্রান্ত হয়েছেন, কেউ কেউ আহত হয়েছেন, কিন্তু বাস্তবে এরকম ঘটনা তেমন ঘটেনি। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশের রাজনীতিতে একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু খুলনার জনসভা নিয়ে অন্যরকম একটি আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই জনসভাটি নিয়ে বিএনপি একটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রশ্ন হলো যে শেষ পর্যন্ত কি বিএনপি এই জনসভা সফল করতে পারবে, নাকি এই জনসভা শেষ পর্যন্ত পণ্ড হয়ে যাবে। এই নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে নানা মুখে আলোচনা চলছে। বিএনপির জন্য খুলনার জনসভা এখন অগ্নি পরীক্ষায় রূপান্তরিত হয়েছে। দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে দলটি এবং সাম্প্রতিক সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং বর্তমান সরকারকে পদত্যাগ করানোর ঘোষণা দিয়ে বিএনপি নানা রকম কর্মসূচি পালন করছে। সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচিগুলোর পালে হাওয়াও লেগেছে। বিশেষ করে চট্টগ্রাম ও ময়মনসিংহের জনসভায় লোক সমাগম দেখে বিএনপি উল্লাসিত হয়েছিল। বিএনপির নেতারা মনে করছিলেন যে এই ধারাবাহিকতায় যদি সবগুলো বিভাগীয় শহরে জনসভা করা যায়, তাহলে সেখানে যদি লোক সমাগম বেশি হয় তাহলে কর্মীরা উজ্জীবিত হবে এবং পরবর্তীতে 10 ডিসেম্বর থেকে তারা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে এগোতে পারবে। কিন্তু চট্টগ্রাম ও ময়মনসিংহের পর যদি খুলনার জনসভা সফল না হয়, তাহলে বিএনপি আর জনসভা নিয়ে তেমন এগোতে পারবে না, পরবর্তী জনসভাগুলিতে বাধা আসবে অনিবার্যভাবেই। সেক্ষেত্রে বিএনপি 10 ডিসেম্বর নিয়ে যে মহাপরিকল্পনা তা ভেস্তে যেতে পারে। বিএনপির নেতারাও এই কথা স্বীকার করছেন।
তারা বলছেন এটি তাদের জন্য অগ্নি পরীক্ষা। এখন দেখার বিষয় যে বিএনপি কি যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এরকম জনসভায় বাধা বিপত্তি উপেক্ষা করে সফল করার জন্য, এই প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত যদি বিএনপি জনসভায় বাধা বিপত্তি উপেক্ষা করতে পারে তাহলে সেটি হবে বিএনপির জন্য এক ধরনের নৈতিক বিজয়। এর ফলে বিএনপি সামনের দিনগুলোতে সরকারকে আরও চাপে ফেলতে পারবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে শেষ পর্যন্ত যে কোনোভাবেই যদি জনসভা সফল না হয় তাহলে আবারও বিএনপি আন্দোলনের মুখে থুবড়ে পড়ে যাবে, কারণ এর আগেও বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে সেটি সফল করতে পারেনি, যার ব্যর্থতার দায় বিএনপিকেই নিতে হয়েছে। 2013 সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে সারা দেশব্যাপী সহিংসতা জ্বালাও পোড়াও কর্মসূচি করার পরও বিএনপি সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি। 2014 সালেও বিএনপি আন্দোলন করে সফল হয়নি। এখন বিএনপি পারবে কি পারবে না তা নির্ভর করছে অনেকটাই খুলনার জনসভার ওপর, আর এই কারণে শেষ পর্যন্ত খুলনার জনসভায় কি হয় তার উপর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অনেকখানি নির্ভর করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইসিকে নিজের অবস্থানে অটল থাকতে বললেন শাখাওয়াত। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ করে দেওয়ায় নির্বাচন কমিশনকে ওয়েলকাম জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এর পরের ধাপগুলোতে স্লিপ না করার পরামর্শ দিয়ে নিজেদেরকে অটল থাকতে ইসিকে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, তারা গাইবান্ধা 5 আসনে যে অ্যাকশন নিয়েছে আমি তাদের ওয়েলকাম জানিয়েছি, বলেছি এই পর্যন্ত ঠিক আছে, এর পরের ধাপগুলোতে আপনারা যেন স্লিপ না করেন, যদি করেন তাহলে জাতির কাছে অন্যরকম একটা মেসেজ যাবে যে আপনারা এইটুকু দেখানোর জন্য করলেন, বাকিগুলোতে করলেন না। আইন আপনাদের যে শক্ত অবস্থানে যেতে বলেছে, প্লিজ ডু ইট। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে অ্যাটমসফিয়ার ঠিক নেই তাহলে ইলেকশন বন্ধ করতে পারে, বন্ধ রাখতে পারে, যতক্ষণ না পর্যন্ত মনে করবে যে পরিবেশ ঠিক হয়নি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখতে পারবে, কোথাও কোনো বাধা নেই। বাংলাদেশে এর আগে কোনো কমিশন এই কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, 1994 সালে যদি এটি করা হয় তাহলে আজ পলিটিক্যাল ফিল্ড অন্যরকম হতে পারত। বাংলাদেশের নির্বাচন কমিশন উপমহাদেশের সবচেয়ে বড় উল্লেখ করে তিনি বলেন, এর চেয়ে বড় ইলেকশন কমিশন আর কোথাও নেই, 3000 স্থায়ী লোক নিয়ে স্থায়ী অফিস নিয়ে আর কোনো কমিশন নেই, এই লোকগুলোকে ইউটিলাইজ করতে হবে। বর্তমানে ভোটারের সংখ্যা অনুযায়ী সংসদীয় আসনগুলোতে একজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে কাজ হবে না বলে মন্তব্য করেন শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আইনে কোথাও বলা নেই একজনকেই রিটার্নিং কর্মকর্তা হতে হবে। জাতীয় পরিচয়পত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এনআইডি সরকার এখান থেকে কেন নিতে চাচ্ছে সেটা পরিষ্কার নয়, এই এনআইডি নিয়ে এতগুলো বছর একটি সিস্টেম ডেভেলপ করেছে কমিশনে, এটা যদি আলাদা হয়ে যায় তাহলে কোনো এক সময় ইন ফিউচার ভোটার লিস্ট নিয়ে কথা উঠবে, কারটা ঠিক, এনআইডি ঠিক নাকি ভোটার লিস্টটা ঠিক, আলটিমেটলি এটা নিয়ে একটা গণ্ডগোল হবে, যেসব দেশে আলাদা আছে সেখানে ভোটার লিস্ট নিয়ে বড় ধরনের গণ্ডগোল হচ্ছে, কাজে এই জায়গায় সরকারকে বোঝাতে হবে বর্তমান কমিশনকে। সরকার চাইলে আলাদা করে করতে পারে, এই সরকারের সময় ভোটার লিস্ট তৈরি করেছিলাম, তারা এর মাধ্যমে ইলেকশন করেছিল, তাহলে এখন হঠাৎ এনআইডিটা কেন নিতে চায়, এর বোধগম্যতা আমার কাছে নেই। ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে অনেক বিতর্ক আছে জানিয়ে শাখাওয়াত হোসেন বলেন, ভালো হোক মন্দ হোক 150 আসনে ইভিএম না কিনে সিসি ক্যামেরা কিনুন, এটি শুধু কেন্দ্র থেকে নয় ভাগ করে দিন, 5 কমিশনার আছেন, এগুলো রেকর্ডেড থাকবে, পেপার ব্যালেটে ভোট চুরি করলেই খুব সহজেই শনাক্ত করা সম্ভব জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে ভোটার তালিকা আছে, স্বচ্ছ ভোটার তালিকায় সিগনেচার আছে, ম্যাচ করা যায়, সূক্ষ্ম কারচুপি যেটা আপনারা দেখলেন ইভিএমে কোনো ঝামেলা নেই, হইচই নেই, অন্য সিস্টেম যা হবে বাইরেও হইচই হবে, একজন লোক পারবে না, বুথ ক্যাপচার করতে 5-6 লোক লাগবে, তখন প্রতিপক্ষ হইচই করবে, সেটা আপনারা আরও ভালো করে দেখতে পারবেন, দলীয় সরকারের অধীনে যে ভোট হয় তা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে সুষ্ঠু করা যাবে কিনা জানতে চাইলে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, পলিটিক্যাল প্রসঙ্গ তো আমি আনিনি। তিনি বলেন, সংবিধান অনুসারে জেনে শুনেই তারা শপথ নিয়েছে, এই সংবিধানেই ইলেকশন হবে, এর পরিপ্রেক্ষিতে কমিশন কি বলেছে জানতে চাইলে তিনি বলেন, কমিশন কোনো বক্তব্য দেয়নি, তারা নোট করেছে, গাইবান্ধা 5 আসনে ভোট বন্ধ করে কমিশন কোনো সংকটে আছে কিনা জানতে চাইলে শাখাওয়াত হোসেন বলেন, কোনো সংকটে নেই, সংবিধান যা বলছে আরপিও যা বলছে কমিশন তাই করেছে, একটি আসনের জন্য সংসদে তো কোনো গণ্ডগোল হচ্ছে না, সরকার পড়ে যাবে বা কিছু, নির্বাচন কমিশনকে এই অবস্থানে অটল থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দে হ্যাভ টু শো, শুধু বন্ধ করলাম না, আমার হাতে পাওয়ার আছে, আই উইল টেক অ্যাকশন। বড় সমস্যার মুখে বাংলাদেশ, রিজার্ভ কমে $35 বিলিয়ন। দেশের মধ্যে ডলার সংকট চরমে, এই সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক, এ আর এতেই টান পড়েছে রিজার্ভে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে $35 বিলিয়নে নেমে এসেছে।
বাংলাদেশের ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে $60 বিলিয়ন বিক্রি করা হয়েছে, আর এতেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে $35.98 বিলিয়ন। এই নিয়ে চলতি অর্থবছরে মোট $4.5 বিলিয়ন বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর হার কমেছে, হুন্ডির মাধ্যমে বেশি আসছে রেমিটেন্স। রেমিটেন্স কমার সার্বিক অর্থনীতিতে চোখ রাঙাচ্ছে ডলার সংকট। এই সংকট সরাসরি বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর প্রভাব ফেলছে, সংকট কমার পরিবর্তে ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশ ব্যাংক নগদ ডলার সরবরাহ করে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে। সহসা এই সমস্যার সমাধান না হলে আগামীতে দেশের অর্থনীতি আরও বড় সমস্যার মুখে পড়তে পারে বলে জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।